ভিউয়ার্স, তিন তারে কানেকশন সিলিং ফ্যানে আমরা অনেকেই করতে জানি না, খুব সহজ বিষয় এই কাজটি। তিন তারে কানেকশন কীভাবে করবেন অনেকেই করেন, কিন্তু স্টার্টিংয়ে দিলে বাউ করে, রানিংয়ে দিলে উল্টো করে। তো আজকে সঠিক নিয়মে আপনাদেরকে বুঝাবো যে কিভাবে আপনি এই কাজটি করলে একদম ইজিলি আপনি রানিং দিয়ে বাউ ঘুরাতে পারবেন এই তিন তারের কানেকশনে। আসুন আমরা সম্পূর্ণ কাজটি দেখি, স্কিপ না করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন এই কয়েলটি কিভাবে বাধাই করতে হয়, আর যারা বাধাই করতে না জানেন তারা আমাদের চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, ওই লিংক অনুযায়ী আপনি যদি ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন কিভাবে এই কয়েলটা বাধাই করে। তো আজকে আমি আপনাদের এই স্লিং ফ্যানের কানেকশন সম্বন্ধে অনেক ভিডিও দেখাইছি, কিন্তু তিনটা তারে কিভাবে আপনি কানেকশনটা করবেন সে বিষয়টা কিন্তু আসলে আদৌ দেখাইনি। তো আজকে আপনাদের দেখাবো তিন তারে কিভাবে আপনি কানেকশন উঠাবেন, এবং তিন তারে আপনি অনেকেই লাইন উড়ায়, কিন্তু ওই তিন তারে যদি লাইন উড়ায় দেখা গেছে কি স্টার্টিংয়ে পড়লে ডাইনে করে, রানিংয়ে পড়লে বামে করে। কিন্তু আজকে আমরা তিন তারে লাইন উঠাবো, যেইটা রানিংয়ে থাকবে তার ওইটার থেকেই আমরা ডাইনে কয়েলটা ঘুরাবো। তো আসুন আমরা ভিডিওটা শুরু করি। আমরা এই কাজটি করার আগে এই যে আমাদের রানিংয়ের তার দুইটা আর স্টার্টিংয়ের দুইটা তার, এই দুইটা তার বিভক্ত করলাম দুই ভাগে। আর এখান থেকে আমরা যদি এইভাবে কয়েলটা রাখি, বাম সাইডে যে স্টার্টিংয়ের তারটা রানিংয়ের তারটা, বাম সাইডের যে তার দুইটা আছে রানিং আর স্টার্টিংয়ের, এই দুইটা মূলত একাত্র করব। করার পরে আমরা যেই তারটা গ্রাউন্ডে রাখবো মানে কমন রাখবো, যেমন আমি এই নীল তারটা কমন রাখলাম, এই নীল তারটার সাথে আমরা এই বাম সাইডের রানিংয়ের একটা স্টার্টিংয়ের একটা এই দুইটা তার আমরা এই কমনের সাথে জোড়া লাগাই দেবো বা মোড়াইয়া ঝালাই করিয়ে দেবো। এখন আমাদের বাকি থাকে দুইটা তার, এই দুইটা তার ক্যাপাসিটরে যাবে আমার রানিং এবং স্টার্টিং, এই দুইটা তার যে আমাদের থাকবে এই দুইটা তার আমাদের ক্যাপাসিটরের সাথে যাবে। সেই তার দুইটা কোনটা, এই যে সবুজ রং এবং দোসর রঙের যেই তার দুইটা, আর ব্লু রঙের তারটা যাবে কমন, কমনটা তো ডাইরেক্ট কারেন্টের সাথেই যাবে। আর এই দোসর রং এবং সবুজ রঙের যে তার দুইটা আছে এই তার দুইটা আমরা থেকে সবুজটা থেকে আমাদের আর একটা লাইন নেব, তাইলে আমাদের দুইটা লাইন হবে। এবং আমি জ্বালাইগুলো করে দিচ্ছি, জ্বালাইগুলো আমার মতো করে দেবেন, আর আমার চেয়ে যদি আপনারা ভালো পারেন সে বিষয়ে তো আমার কোনো কথাই থাকে না, আপনারা খুব সুন্দর করে এই জ্বালাইগুলো দিবেন। তো আসুন এখন আমরা এই ফ্যানটা ফিটিং করে নেব। ফিটিং করার আগে আপনাদের টিউবগুলো একটু সাইজ করে নেই, তারপরে আপনাদের চালাই দেখাবো। ফ্যানের বডি ভাঙবে না কোনো সময় যদি আপনি নিয়ম মাফিক বডিগুলো বসাইতে চান। আমি বেয়ারিং দুইটা চেক করে নিলাম, বেয়ারিং ঠিক আছে। তো ফ্যান ফিটিং করার ক্ষেত্রে আপনি উপরের অংশ যে পার্টটা আছে বডির এই পার্টটা আগে বসাবেন, আগে বসানোর পরে আপনি কাঠের কিছু দিয়ে বাড়ি দিবেন। আমি হয়তো আমার কাছে কাঠের কিছু নাই বিদে আমি ছোটো ছোটো বাড়ি দিয়ে এই বডিটা ফিটিং করে নিলাম। তো আপনারা ডাইরেক্টলি এভাবে বাড়ি দেবেন না, ভেঙে যেতে পারে, আমি ওই রকমের বাড়ি দেই না যাতে বডি ভাঙবে। তো যাই হোক, দেখেন ইজি বসে গেছে। এখন আমরা নিচের পার্টটা খুব সুন্দরভাবে একটা টাক দিলেই বসে যাবে। তারপরও যদি আপনার কোনোভাবে একটু জাম বাজে, তো এই ফ্যানের নিচ সাইড থেকে আপনি চার মুড়ে চারটে বাড়ি দেবেন ছোটো ছোটো করে, তাহলে আমাদের রিংটা ঠিকমতো বসবে, ফ্যানটা ফ্রি হয়ে যাবে। তো এইভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন যাতে কাজটা ভালো হয়। তো এখন আমি তার তিনটে বার করে নিচ্ছি, তার তিনটে বের করা হয়ে গেছে। এখন আমরা এই ক্যাপাসিটারটা বডির সাথে অ্যাডজাস্ট করে স্ক্রুপ দিয়ে লাগাই দেব। আমার হাতে যে এই সবুজ তারটা দেখতেছেন, এই সবুজ তারটা আমি এখন ক্যাপাসিটারে লাগাবো। এটা কিন্তু এক্সট্রা রানিং, আপনাদেরকে আগেই আমি বলছি যে সবুজটা রানিং, দোসর কালারটা স্টার্টিং, এই দুইটা আমি ক্যাপাসিটারে লাগাই নিলাম।
বাকি থাকে আমাদের ব্লু কালারের তারটা, এটা কমন ডাইরেক্ট কারেন্টে যাবে, আর সবুজ তারটা একটা তার আসবে, তাতে করে আমাদের এটা ভাও করবে, আর স্টার্টিংয়ে ধরলে এটা উল্টো করবে। তো এখন আমি সিরিজ কর দিয়ে আপনাদের চালাই দেখাই। ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের সবুজ তারটা রানিংয়ে ধরলে আমার ফ্যানটা কিন্তু ভাও করতে আছে, এটা স্টার্টিংয়ে ধরলে উল্টো করবে। ঠিক এভাবে আপনারা তিন তারের কানেকশন করবেন। আর কাজটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে জলিল ভাই কাজটা ভালো হয়েছে, বা এই ধরনের কাজ আপনারা যদি আরও চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ, খোদা হাফেজ।